পাকাবেদ বেড়িত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আঁচনি প্রমাণপত্র নামত ধন সংগ্রহ একাংশর বরপেটা পাকাবেদবাড়ী উন্নয়ন খণ্ডের অধীনস্থ অঞ্চলসমূহ আত্মসহায়ক গোটর একাংশ জীবিকা সখীয়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আঁচনির প্রমাণপত্র নামত 200-300 টাকা লওয়ার অভিযোগ ফর্ম ফিল আপ আর প্রজেক্ট প্রস্তুত করার নামত আত্মসহায়ক গোটর মহিলাপাড়া একাংশ জীবিকা সখীয়ে লই আছে ধন সামাজিক মাধ্যমত ভাইরাল হয়েছিল টাকা লওয়ার দৃশ্য তার পিছতো বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত কার্যালয়ত উপস্থিত হয় সাংবাদিক সাংবাদিকর আগত অতি শীঘ্রে ব্যবস্থা গ্রহণ করা হব বলে মন্তব্য আগবঢ়ায় খণ্ড উন্নয়ন প্রকল্প প্রবন্ধক ধনজিৎ দাসে ফর্ম ফিল আপ আর প্রজেক্ট প্রস্তুত করার নামত আত্মসহায়ক গোটর মহিলাপাড়া সংগ্রহ করা টাকা ঘুরাই দিয়া হব বলে মন্তব্য করে খণ্ড উন্নয়ন প্রকল্প প্রবন্ধক ধনজিৎ দাসে নিউজ ডেস্ক রিপোর্ট টি পাবলিক নিউজ মুখ্যমন্ত্রী উদ্যমিতা আঁচনির যিখিনি প্রপত্র সেইখিনি আমি অফিসিয়ালি আমাক অনারেবল চিফ মিনিষ্টাৰৰ অফিসৰ পৰা যিখিনি আহিছে সেই হিচাপত ইনষ্ট্ৰাকশ্যন হিচাপত আমি মানুহখিনিক ফৰ্ম ডিষ্ট্ৰিবিউচন কৰিছোঁ আৰু তাতে এটা প্ৰজেক্ট দিব লাগে প্ৰজেক্টটো আমাক অলৰেডি এ এছ আৰ এলমৰ ষ্টেট অফিচৰ পৰা বনাই দিছে আৰু আমি সেইটো প্ৰতিগৰাকী আত্মসহায়ক গোটৰ সদস্যৰ হাতত পোৱাকৈ আমি দিছোঁ হোৱাটছএপত স্প্ৰেড কৰিছোঁ বা প্ৰিণ্টিং কৰি দিছোঁ গতিকে এই ক্ষেত্ৰত যদি কোনোবাই তেনেকুৱাকৈ টকা শিকা লৈছে সেইটোতো সম্পূৰ্ণৰূপে আইন বিৰোধী কাৰ্য আৰু আমাৰ বহুতে আমাক আহি কমপ্লেইন কৰিছে ৰিটাৰ্ণ কমপ্লেইন এতিয়ালৈ পোৱা নাই যদিও বহুতে আহি কৈছে আৰু এইটো যদি কৰিছে তেনেহ'লে আমি নিশ্চয়কৈ একশ্যন ল'ম চ' আমি এতিয়া আমি ফৰ্ম কালেকশ্যন কৰি আছোঁ সম্পূৰ্ণ আমাৰ ইয়াত প্ৰায় 21,000 মহিলা আমি ফৰ্ম দিছোঁ এই ফৰ্মখিনি সম্পূৰ্ণৰূপে কালেকশ্যন হৈ লওক তাৰপিছত আমাৰ প্ৰচেছ আছে স্কেনিং প্ৰচেছ আছে এইখিনি কৰি লওঁ তাৰপিছত যিখিনি মানুহে তেনেকুৱা কাৰ্য কৰিছে যদি কোনোবা কমিউনিটি কেডাৰ তাত ইনভল্ভ হৈ আছে তেওঁৰ এগেইনষ্টত আমি নিশ্চয়কৈ সম্পূৰ্ণৰূপে একশ্যন ল'ম বিভাগীয় একশ্যন যিমান যিখিনি ল'ব লাগে সেইখিনি ল'ম আমি 21,000 মই যিমান পাৰোঁ মই 100% গেৰাণ্টি নিদিওঁ কিন্তু মই যিমানখিনি পাৰোঁ বিভাগীয় কাৰ্যসূচীৰে মই সম্পূৰ্ণৰূপে যদি কোনোবাই তেনেকৈ টকা শিকা লৈছে তেওঁলোকক ৰিটাৰ্ণ কৰাৰ কাৰণে ব্যৱস্থাটো কৰিম আৰু একশ্যনো ল'ম হয় এইখিনি যিহেতু মুখ্যমন্ত্ৰী উদ্যমিতা আঁচনিৰ ফৰ্মখিনি সম্পূৰ্ণ বিনামূলীয়া গোটেই প্ৰজেক্টটো আমি অফিচিয়েলি বনাই দিছোঁ ইয়াত ক'ৰবাত যদি কিবা অলপ ইফাল সিফাল হৈছে ভুল হৈছে এইখিনিৰ কাৰণে কোনো মানুহে একো ভাবিব নালাগে আমি অফিচিয়েলি এইখিনি শুদ্ধ কৰি দিম আৰু প্ৰপত্ৰ ফিল আপ কৰাৰ সময়ত প্ৰজেক্ট বনোৱা